দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিল বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়ের উপসচিব সুলতান আক্তে সাক্ষরিত এক চিঠিতে এই অনুমোদন দেওয়া হয় উল্লেখ্য নিষেধাজ্ঞা থাকার পরও গেল কয়েক বছর ধরে পূজার আগে ইলিশের বিশেষ সপ্তাহের অনুমোদন দিয়ে আসছিল বাংলাদেশ কিন্তু এবার নতুন রাজনৈতিক বাস্তবতায় তা নিয়ে প্রশ্ন উঠে বিভিন্ন মহলে ফলে রপ্তানি নিয়েও দেখা দেয় অনিশ্চয়তা সবশেষ অর্থ বছরে দেশটিতে রপ্তানির অনুমোদন দেওয়া হয় প্রায় চার হাজার টন আর গেল চার বছরের পরিমাণ সাড়ে পাঁচ হাজার টন গতকাল যেটা করেছে সেটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে ওnodemonটা দিয়েছে আমার মনে হয় যে বিষয়ে আমরা আর বেশি আলোচনা না করি আমি মনে করি যে আমি এটা এত ভাবে ওপেনলি বলতে চাই না ভারতে ইলিশ রপ্তানি নিয়ে একটা ব্যাপক জঘো চলতেছে আজকে অনেক দিন ধরে দেখতেছেন নিশ্চয়ই তো প্রাথমিকভাবে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে এইবার ভারতে ইলিশ রপ্তানি করা হবে না কেন এই বছর এই সিদ্ধান্ত নেওয়া হইলো কারণ এই বছর আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতায় আছে বিপ্লবী সরকার আগের চামবাজ সরকার নাই যারা দেশ বিক্রি করে ক্ষমতায় বছর পর বছর বসেছিল দেশের মানুষের দেশের নাগরিকের সুবিধা অসুবিধা ভালো মন্দ নিয়ে কোনো বাদ বিচার নাই ভারতকে খুশি করা করে গদি টিকিয়ে রাখা নিয়ে ব্যস্ত ছিল সেই বাস্তবতা যেহেতু পরিবর্তন হয়েছে এখন আমরা ইলিশ খাইতে পাবো দেখা গেল যে শেষ মুহূর্তে সরকার সিদ্ধান্ত বদলাইছে বদলায় তিন হাজার মেট্রিক টন ইলিশ পাঠানো পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এখানে আসলে অনেক হিসাব কিতাব করার ফাঁকি আছে বদমাশি এখন আমরা ধরবো হাতে নাতে সেটা কি আপনারা লক্ষ্য করছেন এক জায়গায় আমাদের মৎস্য উপদেষ্টা উনি বলছেন যে বাংলাদেশ এখন ইলিশের প্রাপ্যতা পাঁচ হাজার মেট্রিক টন সরি পাঁচ লাখ মেট্রিক টন আমাদের যে মূল প্রাপ্যতা এবার বোধ হয় পাঁচ লাখ টন পাঁচ লাখ হাজার টন হয়েছে এর মধ্যে তিরিশ তিন টন অনুমতি দেওয়া হয়েছে পাঁচ লাখ মেট্রিক টন যদি ইলিশের প্রাপ্যতা হয় সেখান থেকে তিন হাজার মেট্রিক টন মানে তো লাইক পয়েন্ট না লাইক ওয়ান পার্সেন্টেরও কম পয়েন্ট সামথিং পার্সেন্ট কি আছে রাইট বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিল ইলিশ পাঠানোর সাথে সাথে আপনার মনে করেন যে ওয়েস্ট বেঙ্গলের আমাদের ওয়েস্ট বেঙ্গলের দাদাদের হচ্ছে পত্রিকার হেডলাইনটা কি একটু লক্ষ্য পুজোয় আসছে পদ্মার ইলিশ এটা হচ্ছে উত্তর বাংলা সংবাদের হেডলাইন হিন্দুস্তান টাইমস সংবাদ পুজোয় আসবে পদ্মার ইলিশ ইটিভি ভারতের হেডলাইন পুজোর পাতে পদ্মার ইলিশ কাহিনীটা বুঝছেন পদ্মার ইলিশ গণ্ডগোল কিন্তু পদ্মার ইলিশ নিয়ে কারণ হচ্ছে পদ্মার ইলিশটা সুস্বাদু হয় ইলিশ কিন্তু এই যে আমাদের মৎস্য মৎস্যপ্রদেশটা যে একটা ভাজ মেরে দিলেন পাটপাড়ি হিসাব দেখাই দিলেন যে পাঁচ লাখ মেট্রিক টন ইলিশ আমরা তো এই বছরও ধরছি মূল উনি কিন্তু বলছেন মূল প্রাপ্যতা পাঁচ লাখ মেট্রিক টন ইয়েস মূল প্রাপ্যতা মানে এগুলো সব সাগরের ইলিশ এগুলো কোনোটা পদ্মার ইলিশ না রাইট তো বাংলাদেশে যত টোটাল ইলিশ ধরা পড়ে তার মধ্যে মেঠো পানির ইলিশ ধরা পড়ে সামান্য কিছু বেশিরভাগই হচ্ছে সাগরের ইলিশ যেটা অ্যাগেন যেটা কলকাতার তারাও ধরে না এই যে পানির ইলিশ ধরা পড়ে যেটা তার মধ্যে আবার পদ্মার ইলিশ যেটা সেটা হচ্ছে সুস্বাদু কেন কারণ হচ্ছে পদ্মাটা সাগর থেকে রিলেটিভলি দূরে সাগর থেকে অবস্থান আমি যদি ভুল না জেনে থাকি ব্যাপারটা এরকম যে নদীর মধ্যে যে প্ল্যাংটন থাকে প্ল্যাংটন উদ্ভিদ সেটা যখন মাছ খায় ইলিশ মাছ খায় পদ্মাতে এসে তখন এটার কারণে এটার প্রভাবে তাদের শরীরের হচ্ছে লবণাক্ততার পরিমাণ কমতে থাকে এবং ফ্যাটের পরিমাণ বাড়ে এবং সুস্বাদু হয় কথা হচ্ছে ইলিশ সুস্বাদু ইলিশ যেটা সেটা হচ্ছে পদ্মার ইলিশ যেই কারণে আমরা যেটা খবর দেখলাম যে পুজোয় সকল মিডিয়ার হেডলাইন পদ্মার ইলিশ আসতেছে তাহলে আমাদের এখন প্রশ্ন হচ্ছে যে পদ্মার ইলিশ কি পরিমাণ বাংলাদেশে ধরা পড়ে রাইট পাঁচ লাখ মেট্রিক টন যে হিসাবটা আমাদেরকে ভুলটা বুঝিয়ে দিলেন আমাদের মৎস্য উপদেষ্টা ম্যাডাম পাটফারি করে পদ্মার ইলিশ কি পরিমাণ ধরা পড়ে পদ্মার ইলিশ আমাদের কি পরিমাণ ধরা পড়ে সেইটা নিয়ে আমরা আলোচনা করার আগে হ্যাঁ আমরা আরেকবার একটু রিমাইন্ড করে আমাদেরকে যে এই বছর কি পরিমাণ ইলিশ ইলিশ সিদ্ধান্ত পদ্মার আমরা ইন্ডিয়ান মিডিয়া থেকে জানতে পারতেছি পদ্মার ইলিশ রপ্তানির সিদ্ধান্ত হয়েছে তিন হাজার মেট্রিক টন আগের বছর ছিল চার হাজার মেট্রিক টন তাহলে বাংলাদেশে ধরা পড়ে কত হাজার মেট্রিক টন এটা আমরা টিভিএস স্ট্যান্ডার্ডে দুই বছর আগের একটা খবর আমি খুঁজে বের করছি সেখান থেকে আমরা জানতে পারতেছি প্রতি বছর বছর কত লাইক প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট হবে অ্যাকর্ডিং টু এস্টিমেটস বাই দ্য ডিপার্টমেন্ট অফ ফিশারিজ টোটাল প্রোডাকশন অফ পদ্মা হিলসা ইন দ্য 2017 18 সতেরো ইয়ার ওয়াজ আটত্রিশশো টন আটত্রিশশো মেট্রিক টন কম্পেয়ার টু মোর দ্যান 46 সিক্স টাইমস দ্য নাম্বার টোটন ইন দ্য মেঘনা রিভার ডিউরিং দা সেম পিরিয়ড তাহলে দেখেন মেঘনা থেকে ধরা পড়ে পড়ছে 2021 হাজার একুশ বাইশ সালে একশো ছিয়াত্তর মানে এক লাখ ছিয়াত্তর হাজার মেট্রিক টন এবং সেটার তুলনায় পদ্মায় ধরা পড়ছে মাত্র চার হাজার মেট্রিক টন তো যেটা আমরা আলোচনা করলাম একটু আগে যে মিঠা পানির যেটা ধরা পড়ে সেটারও বেশিরভাগই কিন্তু মেঘনা বা অন্যান্য নদী থেকে পদ্মা না পদ্মার যেটা স্পেশাল যেটা নিয়ে তো আলাপ আলোচনা কারাকারি সেটা মাত্র চার হাজার মেট্রিক টন তার মানে আমাদের যা ধরা পড়ে পদ্মার ইলিশ পুরোটা হইতেছে ইন্ডিয়াকে দিয়ে দেওয়া হয় প্রতি বছর এই বছর তিন হাজার মেট্রিক টন তার আগের বছর দেওয়া হয়েছে চার হাজার মেট্রিক টন অনুমতি ছিল যখন স্বৈরাচারী শাসক ক্ষমতায় ছিল প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে কেন ভারতকে ইলিশ দিতেই হবে আমরা নিজে না খেয়ে আমাদের যে সামান্য পদ্মার ইলিশ আমরা পাই যেটাকে প্রটেক্ট করার জন্য যে ঝাটকা মাছ নিধন করা থেকে সরকারের বিভিন্ন নিয়মকানুন থাকে পারে এত কাহিনী করে আমরা মাত্র তিন থেকে চার হাজার মেট্রিক টন পদ্মার ইলিশ ধরতে পারি প্রতি বছর তার পুরোটাই যে ভারতকে পাঠিয়ে দিচ্ছি কি কারণে কিসের বিনিময়ে ভারতের কাছ থেকে আমরা কি পাই এত বছর আমরা শুনে আসছি যে আওয়ামী লীগ সরকার নাকি দেশ বিক্রি করে দেয় আওয়ামী লীগ খারাপ এই সরকার এসে না বলছিল একেবারে দিবে না শেষ পর্যন্ত আবার সেটা পরিবর্তন করে দিয়েও দিচ্ছে তাহলে কি এখন আমরা এটা বলতে হবে যে ইউনুস সরকার দেশ বিক্রি করে দিচ্ছে হ্যাঁ এখন বলেন না শুনি আপনাদের থিওরি শুনি এত বছর আমের দেশ বিক্রি করে দিয়েছি এখন কি ইউনি ইউস সরকারও দেশ বিক্রি করে দিয়েছে তাইলে তাহলে ইউনুস সরকার কেন রাজি হলো কৃষির বিনিময়ে যেইখানে শেখ হাসিনা এখন ভারতে বসে আছে বাংলাদেশের সাথে কোনো ধরনের কোঅপারেশন দেখাচ্ছে না বাংলাদেশের সাথে চরম হস্টাইল আচরণ দেখাচ্ছে ভারত সরকার ইউনুস হইতেসে মোদীর সাথে একটা মিটিং করতে চাইছিলো আমেরিকাতে জাতিসংঘের অধিবেশনের সাইডে সাইড লেনে তারা সেটাতে রাজি হয় নাই নানান তাল বাহানা করে অনেকদিন ঘুরে টুরে এখন বলে দিচ্ছে যে ও যখন ইউনুস আসবে তার আগে মোদি লিভ করবে নিউ ইয়র্কে এই কারণে দেখা হবে না আর দেখা করতে গেলে কত ভারত যদি প্রায়রিটি করতো যে বাংলাদেশের এই পরিস্থিতিতে তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ আমরা শেখ হাসিনাকে এখানে হরবর করতেছি এটা আমাদের ইয়ে করতে হবে প্রায়োরিটি করে ভারতই একটা ব্যবস্থা করতো দেখা করার ভারত ইউনেস্ককে ডাকতে পারে না মানলাম নিউ চলে যাচ্ছে আগে পরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডাকুক মোদী আলাপ আলোচনা করুক সকল ধরনের আনফ্রেন্ডলিনেস হস্টেল আচরণ করে যাচ্ছে ভারত এর মধ্যে আমাদের ইলিশ পাঠাইতেছি আমরা তাহলে আর আওয়ামী খারাপ কি করছে আমার সেটা বলেন এখন খালি তো চুলকালে হবে না এগুলো বললে তো আপনাদের গালি খাই খালি তো চুল খেলে হবে না তাহলে কি এখন ইনু সরকার দেশ বিক্রি করে দিচ্ছে আমরা আজকে যদি ডক্টর আসিফ নজরুল স্যার যিনি একজন বর্তমান উপদেষ্টা ওনার আজকে থেকে তিন চার বছর আগের একটা স্ট্যাটাস পড়ি যখন উনি উপদেষ্টা ছিলেন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তো পাঁচশো মেট্রিক টন ইলিশ বিপুল পরিমাণে ইলিশ ভারতে রপ্তানি করে তাদের কেন খুশি করা হচ্ছে সীমান্তে বাংলাদেশের মানুষ মেরে ফেলার জন্য অভিন্ন নদীর পানি থেকে আমাদের বঞ্চিত করার জন্য বাণিজ্য ভারসাম্য না রাখার জন্যে কথায় কথায় বাংলাদেশ সম্পর্কে অবমাননা করার মন্তব্যের জন্য চিন্তা করেন পাঁচশো মেট্রিক টন ইলিশ দেওয়ার অনুমতি দিছে দুই হাজার সালে এই জন্য আসিফ নজরুল স্যার ফেটে পড়তেছেন ক্ষোভে যা আওয়ামী লীগ সরকার দেশ বেঁচে দিচ্ছে টোন বুঝতেছেন সেইখানে আসিফ নজরুলের সরকার তো তিন হাজার মেট্রিক টন ইলিশ মানে বাংলাদেশে যা ইলিশ ধরা পড়ে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট রপ্তানি করার অনুমতি দিয়ে দিছে এখন কি আসিফ নজরুল এই ভাষায় কথা বলবেন এখন কি আসিফ নজরুল বলিষ্ঠ কণ্ঠে একটা বিবৃতি দিবেন এখন কি আসিফ নজরুল বাধা দিবেন আসিফ নজরুল এখন সরকারের থাকা অবস্থায় কীভাবে তিন হাজার মেট্রিক টন ইলিশ দেওয়ার অনুমতি মিলল যেখানে পাঁচশো মেট্রিক টনের অনুমতি দেয় ভেটে পড়ছে একেবারে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে আওয়ামী লীগ সরকার দেখেন যে কথাটা সবসময় বলে আসতেছে বলে হতো যে পাশে তো বড় একটা শক্তিশালী দেশ থাকলে অনেক রকম বোঝা বড় হবে অনেক ধরনের অসম চুক্তি হবে অনেক কিছু হবে সেগুলো মেনে নিতে হবে বাস্তবতার নিরিখে সুতরাং এই যে ইউনুস সরকার তিন হাজার মেট্রিক টন ইলিশ ইয়ে করে দিচ্ছে রপ্তানি করে দিচ্ছে এইরকম নির্লজ্জতা এইরকম চুগলখড়ি এরকম হিপোক্রিসি সেটাও মেনে নিতে আমার কোনো আপত্তি নাই যে পাশে এত বড় শক্তিশালী দেশ তাদের কাছ থেকে আমরা যেই পরিমাণ আমদানি করি সকল কিছু আমরা ওদের কাছ থেকে আমদানি করি ওরা যদি বন্ধ করে দেয় আমরা রাস্তায় বসে যাব এগুলো হচ্ছে সারা বছর বলি আপনাদের পছন্দ হয় না সো আমাদেরকে আমরা অপারোগ আমরা অপারোগ আমরা দিতে হবে আমরা ইলিশ না খেয়ে ওদেরকে পাঠিয়ে দিতে হবে আমরা খাবো সাগরের ইলিশ ওরা খাবে পদ্মার ইলিশ কিছু করার নাই আপনি কিছু যে করার নাই সেটার প্রমাণ হচ্ছে ডক্টর ইউনুসের সরকার শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হইছে নিশ্চয়ই শখে দিচ্ছে না ভারতের সাথে এত খারাপ অবস্থার মধ্যেও সিদ্ধান্ত পরিবর্তন করে ইলিশ দিচ্ছে নিশ্চয়ই এটা কোনো শখের সিদ্ধান্ত না নিশ্চয়ই একটা নানান দিক চিন্তা করে একটা চাপে পড়ে চাপে পড়ে বলতে লাইক জোর করে বাধ্য করা না হোক বাংলাদেশ তাদের জায়গা থেকে কম্পেলড অনুভব করছে যে না এটা আমাদেরকে দিতে হবে ছাড়টা আমাদেরকে দিতে হবে কি পরিমাণ কি পরিমাণ চিপায় আছে এই সিদ্ধান্ত নিয়ে আমরা দেখলাম যে মৎস্য উপদেষ্টা উনি 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 বাণিজ্য উপদেষ্টা মন্ত্রণালয়ের উপর দোষ চাপাই দিচ্ছেন এটা নিয়ে আর কোনো প্রশ্ন করবেন না প্লিজ এটা নিয়ে আর কথা বাড়াইতে চাই না আমরা প্লিজ আমার মনে হয় যে বিষয়টা আমরা আর বেশি আলোচনা না করি আমাদের আমি মনে করি যে আমি এটা এত ভাবে ওপেনলি বলতে চাই না এবং এটা আমি আলোচনাটা এখানেই শেষ করতে চাই এটা আমি এটা বলে শেষ করব বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন উদ্ভট কথাবার্তা বলতেছেন উদ্ভট কাতা ছোড়াছুরি করতেছেন এবং উনি এটা কথা বলতে চান না মানে উনি বিব্রত সো বিব্রত তো হবেনি সারা বছর সারা জীবন ধরে প্রচণ্ড আমাদেরকে বুঝাইছেন আওয়ামী সরকার ভারতের কাছে দেশ বিক্রি করে দিচ্ছে খালি পায় পায় দোষ ধরা পায় আওয়ামী লীগ সরকারকে বিক্রি করে না অবশ্যই করছে হান্ড্রেড পার্সেন্ট করছে কিন্তু সব জায়গার মধ্যে ছুতা ধরা সব জায়গার মধ্যে দেশ বেঁচে দিচ্ছে সব জায়গার মধ্যে ষড়যন্ত্র খুঁজে এগুলোর বিরুদ্ধে তো কথা বলে পাবলিকের গালি খাই রাইট এখন ইউনিশ দেশ বিক্রি করে দিচ্ছে তাহলে কি এখন বিপ্লবী সরকার ভারতের কাছে দেশ বিক্রি করে দিচ্ছে কোথায় চলে গেলো আমাদের সার্বভৌমত্ব কোথায় চলে গেলো আত্মসম্মানবোধ কোথায় চলে গেলো তোদের সব কিছু হ্যাঁ বান্দরগুলো যেটা আমাকে সারপ্রাইজ করে এবং বদার করে প্রথমত যে গুজববাজগুলো সারা বছর প্রাপাণ্ডা মিথ্যা প্রাপাণ্ডা আওয়ামী লীগের সব খারাপ আর এদের সব ভালো আবার আওয়ামী লীগের ভালোটাও খারাপ কোনো কিছু স্বীকার করা যাবে না খালি একতরফা প্রপাগানটা সেটার আমরা একটা সমালোচনা করি ডেইলি শহীদ ফুকরুল চ্যানেলে আর একটা ব্যাপার হচ্ছে যে তিন হাজার মেট্রিক টনই কেন দিতে হলো ডক্টর মোহাম্মদ ইনু সরকারকে কেন পাঁচশো মেট্রিক টন আওয়ামী লীগ দেশ বিক্রি করা আওয়ামী লীগের মতো পাঁচশো মেট্রিক টনের অনুমতি দেওয়া গেল না কেন এক হাজার মেট্রিক টন না কেন দুই হাজার না কেন তিন হাজার মেট্রিক টনের যেখানে না দিবে না বলে ঘোষণা দিছে সেখান থেকে ঘুরে তিন হাজার মেট্রিক টন কেন এবং এই যে তিন হাজার মেট্রিক টনের অনুমতি দিয়েছে আমরা জানলাম যে পুরাটা কিন্তু ইন্ডিয়া রপ্তানিও করতে পারে না কলকাতা কিন্তু গত বছরও এই তিন হাজার টনের বেশি অনুমতি দেওয়ার পরেও কিন্তু তারা তথ্যগুলো নিতে পারেনি ওয়েস্ট বেঙ্গলের জনসংখ্যা প্রায় দশ কোটি বাংলাদেশের জনসংখ্যা আঠারো কোটি আমাদের অর্ধেক জনসংখ্যা কি পরিমাণ ডিমান্ড তাহলে তাদের ইলিশের সেইখানে তাদেরকে যদি অনুমতি দেওয়া হয় তিন হাজার চার হাজার মেট্রিক টন তারা বারোশো পনেরোশো মেট্রিক টনের পর আর বাকিটা নেয় না কেন নেয় না আমি ধারণা করতেছি যে দাম বেশি পদ্মার ইলিশ নিশ্চয়ই আকাশ চুম্বি দাম তাইলে কেন আমাদেরকে তিন হাজার চার হাজার মেট্রিক টন রপ্তানির অনুমতি দিতে হবে এমন পরিমাণ অনুমতি দিয়ে এটা তারাও কিনে শেষ করতে পারে না কেন মানে কি তারা একটা জেস্টার দেখাইলাম আমরা যে অনুমতি দিয়ে রাখছি আচ্ছা মানলাম এগুলো আওয়ামী লীগ করতো একটা দেখাই তো ইন্ডিয়াকে যে আমরা সোগাটা পেতে দিয়ে রাখছি তোমাদের কাছে এমন সরকারের বা বিপ্লবী সরকারের তো প্রয়োজন ছিল না এরকম সোগা পেতে দেওয়ার তাহলে তারা কেন পাততে যাচ্ছে তারা কেন পাঁচশো বা এক হাজার মেট্রিক টনের অনুমতি না দিয়ে তিন হাজার মেট্রিক টন দিতে গেল এই জন্য সবসময় বলে আসতেছি বলে আসি বদমাইশি করবেন না দলখানা করবেন না চকুল খড়ি করবেন না বাস্তবতা বুঝতে শিখেন বাস্তবতা মানতে শিখেন তাতেই ভালো তাতেই মঙ্গল